আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি। সবাই কেমন আছে পরিবারের? ভালো আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি টাকা লাগবে? ও একজন থেকে ঋণ নিয়েছিলেন, ওই টাকা দিতে হবে? আচ্ছা আচ্ছা। এখন তো আমি কুয়ালামপুর অনেক বাইরে আছি, আমি তো এখন কুয়ালামপুর অনেক বাইরে আছি, এখন টাকা পয়সা কেমন সম্ভব? আমি 4-5 ঘন্টা আমার সময় লাগবে আমি টাকাটা দিতে। এখন এই যে জায়গায় ভ্রমণে আছি ওই জায়গা তো অনেক দূর, 4-5 ঘন্টা আমার সময় লাগবে। আচ্ছা, আমি পরে দেখতেছি, পরে আমি কল পরে দেবো। আমি স্যার, মিজান ভাই একটু এদিকে আসেন, কথা আছে আপনার সাথে। রফিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্র থেকে প্রায় স্থল থেকে প্রায় এদিকে 1 ঘন্টার রাস্তা আমরা এদিকে আসলাম। এটা হচ্ছে শিপে করে, এখানে এ ধরনের কোনো ব্যাংক, ATM বা বিকাশ কোনো কিছু এখানে নাই। আমার তো এখন সমস্যা, আমার দেশে এখন ইমার্জেন্সি, আপনার টাকা লাগবে এখন। এখন এখান থেকে আমি খেয়াল যেতে ম্যাক্সিমাম আপনার সময় লাগবে 3-4 ঘন্টা, সম্ভব নয়। 1 ঘন্টার মধ্যে আমার টাকা লাগবে, কেমনি কী করা, একটু হেল্প করলে ভালো হতো। হ্যাঁ, এটা চিন্তা করার কোনো কিছু নেই। মাইকে শেপ আছে? মাইকে না না, আমি ও আচ্ছা, আমার কাছে আছে মাইকে শেপ। মাইকে শেপের মাধ্যমে অনেক সহজে টাকা পাঠানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাঙালি প্রবাসী যারা আসে, যারা আছে ওদের জন্য ভালোভাবে রাখা হয়েছে। আমরা অনেক সহজে টাকা পাঠাতে পারি, পিন নাম্বারে, বিকাশে, ইভেন অ্যাকাউন্ট নাম্বারে, সব সব কিছুতেই আমরা টাকা পাঠাতে পারি অনেক সহজে। এগুলা পরিচালিত হয় হচ্ছে আমাদের বাংলাদেশি দ্বারা, কর্তৃপক্ষ বাংলাদেশি, ওরা অনেক সিকিউরিটি এবং লিগেলি সুন্দর করে টাকা পাঠানোর ব্যবস্থা আছে। ওই অ্যাপটা নিলে ওই কুয়ালালামপুর 4 ঘন্টা ওয়েট করার কোনো দরকার নেই, এই এই এখানে দাঁড়িয়ে টাকা পাঠানো যাবে। আচ্ছা, আপনি আমাকে অ্যাপটা একটু দিয়ে দেন, আমি দেখে সিস্টেমটা একটু আমাকে দেখিয়ে দেন কেমন কি করে। এটা কি লিগ্যাল নাকি আপনি বৈধ? হ্যাঁ, বৈধ বৈধ। এখন যে সরকারিভাবে টাকা পাঠাইলে আমাদের 2% প্রণোদনা দেওয়া হয়। 2% যে প্রণোদনা ওইটাও দেবে 1020 টাকা, যেটা আমরা বলি ব্যাংক থেকে পাঠাইলে ওই জিনিসটাও, যেহেতু এটা লিগেলি পাঠানো হচ্ছে। ইভেন সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে বিকাশে টাকা পাঠাইলেও ওই 2% প্রণোদনা দেবে, মানে সব দিক দিয়ে আপনি পাবেন দিক থেকে। আর ইভেন মোবাইলেও ইয়া করা যায়, ইজিলোড করা যায়, মোবাইলে মানে টপ আপ করা যায়, সব কিছু করা যায়। মালয়েশিয়াতে মোবাইলে টপ আপ নিতে পারবেন আপনি, মালয়েশিয়াতে একটা ব্যবসা হিসাবে ওই জিনিসটাও বেছে নিতে পারেন। তা বাংলাদেশে প্রিয়জনের কাছে আপনি যে কোনো মোবাইলে টপ আপ এবং দেশেও টাকা পাঠা যায়, দেশেও করা যায়, MB পাঠাতে পারবেন এবং আমরা যারা প্রবাসী আছি এটা আমাদের জন্য অনেক একটি ভালো অ্যাপস। তো কম সময়ে যে কোনো স্থান থেকে আপনারা টাকা যে কোনো মুহূর্তে সেন্ড করতে, বিকাশ, আপনার ব্যাংকিং বলেন, এনিথিং আপনারা করতে পারেন। আপনারা যদি মোবাইলে টপ আপ করতে চান, দেশের যদি আপনারা দেশে টপ আপ দিতে চান আপনাদের প্রিয়জনের কাছে, ইয়েস এনি টাইম আপনারা কম সময়ের মধ্যে আপনারা সেন্ড করতে পারবেন। ওকে, লেটস সি আপনাদের ভিডিওটা দেখা।